রেলের চাকরি প্রার্থীদের ভিন রাজ্যে পরীক্ষা কেন্দ্র অবিলম্বে চাকরি প্রার্থীদের নির্দিষ্ট জোনে পরীক্ষা রেল রিক্রুটমেন্ট বোর্ডের দাবি বিবেচনা করা হবে। রেলের চাকরি প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হয়েছে রাজ্যের বাইরে, অবিলম্বে রাজ্যের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র রাজ্যের ভেতরেই করতে হবে এমন দাবিতে রেল রিক্রুটমেন্ট বোর্ডের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের। এই দাবিতে চাকরি প্রার্থী মঞ্চ পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সামনে। জানা গেছে, 2019 সালের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের NTPC OCBT 2 পরীক্ষা আগামী মে মাসে নির্ধারিত হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষার্থী আছেন তাদের পশ্চিমবঙ্গ বাদে অন্ধ্রপ্রদেশ আসাম সহ বিভিন্ন রাজ্যে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পরীক্ষার্থীদের টিকিট ও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের দাবি, রাজ্যের ছেলে মেয়েদের রাজ্যের ভেতরেই পরীক্ষা কেন্দ্র বরাদ্দ করা হোক। একই দাবিতে ডেপুটেশন দেন চাকরি প্রার্থীরা। পরীক্ষার্থীদের এই আবেদনের ভিত্তিতে রেলের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীদের কাছ থেকে পৃথক পৃথকভাবে আবেদনপত্র নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের দাবি, রেলের আশ্বাস বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আন্দোলনরত পরীক্ষার্থী ইন্দ্রজিৎ ঘোষ বলেন, বিভিন্ন রাজ্যে আমাদের সেন্টার করা হয়েছে, আমাদের দাবি রাজ্যের ভেতরে সেন্টার করা হোক। রেলকে আমরা ডেপুটেশন দিয়েছি, আমাদের প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা আবেদন জমা নিয়েছে, আগামী 9 তারিখে পরীক্ষা, তার আগে না জানালে আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেন্টার আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ক্ষেত্রে কারুর অন্ধ্রপ্রদেশ, কারুর আসাম, বিভিন্ন জায়গায় দূরে দূরে সেন্টার করেছে। এই সামান্য মানে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে অন্য জায়গায় এত দূরে পরীক্ষা দিতে যাওয়া আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে খুবই অসুবিধায়। তাই RRB কলকাতার ক্ষেত্রে আমরা আবেদন করছি যে আমাদের রাজ্যের পরীক্ষার্থীদের সেন্টার আমাদের রাজ্যেই করা হোক। এটাই আজকে এখানে এসছে রেল কর্তৃপক্ষের কাছে, তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করছে এবং আমরা চাই যে রাজ্যে সেন্টারটা হোক। এটাই হচ্ছে আমাদের ন্যূনতম দাবি, অন্য কোনো বিষয় নেই। পরীক্ষা দ্রুত হোক, স্বচ্ছ নিয়োগ হোক, এরাজ্যে পরীক্ষা সেন্টারটা হোক। এবং ডেপুটেশন দেওয়ার পরেই সমস্ত চাকরি প্রার্থী যারা সেন্টারটা চেঞ্জ করতে চায় তাদের ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশানও অ্যাকসেপ্ট করছে। যদি হয় 9 তারিখ থেকে পরীক্ষা, তার 9 তারিখ থেকে পরীক্ষার আগেই যাতে জানিয়ে দেবে সেটা হলে খুবই ভালো হয়, না হলে যদি না জানায় তাহলে আবার আমাদের অন্যরকম একটু আন্দোলন করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।